গুড মর্নিং স্টুডেন্টস, আজ কিন্তু আমি তোমাদের পড়া ধরবো না। তাহলে কি চুলের মুঠি ধরবেন ম্যাম, যেমন দুষ্টুমি করলে বাড়িতে বাবা ধরে? না 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 না, সেটাও ধরবো না, বরং আজ তোমাদের একটা সারপ্রাইজ দেব। আমাদের স্কুল এবার দুর্গাপুজো উপলক্ষে নাটক কম্পিটিশনে নাম দিয়েছে, আর সেই কম্পিটিশনে পার্টিসিপেট করতে হবে তোমাদের। কি মজা, আমরা নাটক করব। মা বলে পড়তে বসার কথা শুনলে আমি নাকি রোজই নাটক করি। এই নাটক সে নাটক নয় চুটকি, এটা সত্যি সত্যি নাটক। বড় স্টেজ থাকবে, আলো থাকবে, সামনে কত দর্শক থাকবে, আর নাটকের থিম হলো মা দুর্গার মহিষাসুর বধ। আমিও এখন তোর ঘ্যান ঘ্যানানি শোনার মুডে নেই লুল্লু, আমাকে রিসার্চ চালিয়ে যেতেই হবে। কিসের রিসার্চ? এ ডিম আগে না মুরগি আগে বলতে পারবি? আগে গরম ভাত, তারপরে ডিমের ডালনা, তারপরে চিকেন কষা, কেমন দিলাম কুচি করি। হ্যাঁ, এবার তুমি বলো তো ঘেঘো আঙ্কেল, মুরগির পা এত ছোট হয় কেন? কেন? ভেরি সিম্পল, যাতে মাটিতে ডিম পড়ে ভেঙে না যায়। সত্যি তো? আরে এইভাবে তো ভেবে দেখিনি, তুই তো আমার চোখ খুলে দিলি রে লুল্লু। এবার তুমি কুচি করে আমার কপালটা খুলে দেওয়ার একটা ব্যবস্থা করো দেখি। ভূত হয়ে ঘুরতে আর ভালো লাগে না গো, এদিকে মানুষ হয়ে জন্মতেও তো অনেক পুণ্য করতে হবে, কিন্তু কিছুতে পুণ্যের দিকে পাল্লা ভারী হচ্ছে না, কি করা যায় বলো দেখি। আমি বলি কি লুল্লু, তুই বাচ্চাদের সঙ্গে বেশি করে মেশ। একটা কথা মাথায় রাখবি, বাচ্চারা ভগবানের দূত, ওদের সাহায্য করলে তোর পুণ্যের ঘোড়া খুব তাড়াতাড়ি ভরে যাবে। এই জন্যই তো তোমাকে এত লাভ করি, মানে বাংলায় বলে ভালোবাসি ঘ্যাগো ডালি। এই লে ব্যা, এই সরি মানে বিগ আঙ্কেল মানে জেঠু। গণেশ ঠাকুরের রোল করবে ঘোতন, ছোট্টু হবে কার্তিক, নাটকে সরস্বতী সাজবে বুলটি, আর মেঘা হবে লক্ষ্মী, আর চুটকি তুমি হবে মা দুর্গা। আরে ওটাই তো চিন্তার বিষয়, মহিষাসুরের রোলের জন্য কেউ নাম দিতেই রাজি নয়, কেউ ওই রোলটা করতেই চাইছে না। মহিষাসুর না হলে মা দুর্গা কাকে বধ করবে ম্যাম? ঠিক বলেছো মেঘা, মহিষাসুর না থাকলে মা দুর্গার মহিষাসুর বধ নাটকটাই তো হবে না। কেদো না বাচ্চারা, হে বাচ্চি কি করি। জীবন একটা রঙ্গমঞ্চ, শেষ হলে পরে পর্দা, এখন বাচ্চা কোথা গেলে পাবো বলে দিন দেখি পর্দা। বাচ্চা? এ সাত সকালে বাচ্চা খুঁজছো কেন হে, ছেলে ধরা নাকি? এই ছেলে করেছে। হ্যাঁ, যা ভেবেছি মনে হচ্ছে তাই, বেটা নিঘাত ছেলে ধরা। বেটাকে ধরতে পারলে কামিং ইলেকশনে আমাকে আর রোখে কে? এই ধরা, শোনো শোনো, এই তো তোকে পেয়েছি। এই তো পেয়েছি বাচ্চা, বাচ্চার সঙ্গে আছে প্রবলেম, এবার শুরু হবে লুল্লুর গেম। মানে মানে কেটে পার লুল্লু।
No tension. Lullu is here. Shop chips pele dilo. Aaj sab kaam ghete jacche bhairi. Pala Lullu pala. Problem আছে বাচ্চাও আছে কিন্তু হেল্প করতে গেলে এই কেস গুবলেট হয়ে যাচ্ছে তুই কি আমার আর পূর্ণ করা হবে না মহিষাসুর না হলে আমাদের নাটক হবে না তোমরা আর কিদো না এখন আমি নাটকের জন্য কোথা থেকে মহিষাসুর জোগাড় করব কি প্রবলেম ম্যাম প্রবলেমই প্রবলেম বাচ্চাদের নাটকে মহিষাসুরের রোলের জন্য কোনো বাচ্চাকেই পাওয়া যাচ্ছে না এদিকে মহিষাসুর না হলে যে নাটকটাই হবে না নো টেনশন বাচ্চারা হলো ভগবানের দূত ওদের জন্য মহিষাসুর সাজবো আমি মানে শ্রীমান লুলু যাক বাবা একটা বড় চিন্তার হাত থেকে আপনি আমাদের বাঁচালেন তাহলে কাল থেকে গঞ্জি করে রিহার্সাল শুরু করে দেবো আমরা কেমন বাচ্চারা বাচ্চারা সবাই ডায়ালগ মুখস্থ করে এসেছো তো তাহলে শুরু করো এক্ষুনি এই জায়গা ছেড়ে চলে যাও এখানে থাকবে শুধু অসুররা তবে রে বদমাশ মহিষাসুর মা দুর্গা থাকতে তোদের এই ইচ্ছা জীবনেও পূর্ণ হবে না তাই নাকি সাহস থাকলে লড়াই করে দেখাও আমার সঙ্গে আমার কাছে চক্র আছে আমি মাকে হেল্প করব তোরা দাঁড়িয়ে দেখছিস কি সবাই মাকে হেল্প কর হয়ে তো উপকার করতে গিয়ে উল্টে মার খেয়ে গেলাম মাইরি না ও ম্যাম আপনাদের নাটকে মহিষাসুর শুধু মার খাবে হ্যাঁ লুলু এটা তো বাচ্চাদের নাটক তাই একটু তো মার খেতেই হবে ঠিক আছে শাবাশ বাচ্চারা এবার আমরাই ফার্স্ট হব বাচ্চাগুলো তো পুরো যন্ত্র পিস এমন মার বাপের জন্মেও খায়নি আইডিয়া এটাই হলো জাত অভিনেতাদের প্ল্যান দাঁড়া এবার তোদের দেখাচ্ছি মজা সোয়ের দিন এমন অভিনয় করব যে নাটককে হিট থেকে পুরো সুপার হিট বানিয়ে দেব সাবাস লুলু প্রাউড অফ ইউ এক্ষুনি এই জায়গা ছেড়ে চলে যাও এখানে থাকবে শুধু অসুররা তবে রে বদমাশ মহিষাসুর মা দুর্গা থাকতে তোদের এই ইচ্ছা জীবনেও পূর্ণ হবে না তাই নাকি সাহস থাকলে লড়াই করে দেখাও আমার সঙ্গে এবার কে আসবে আমাকে মারতে আমার কাছে চক্র আছে আমি মাকে হেল্প করব তোরা দাঁড়িয়ে দেখছিস কি সবাই মাকে হেল্প কর তবে রে
ও মা গো, আরে এগুলো তো নাটকে ছিল না? এগুলো লুল্লুর ইম্প্রোভাইজ, সো নাইস। উপকার করতে গিয়ে সব সময় কেসটা পুরো গুবলেট হয়ে যায়। এবার মহিষাসুরকে মারবে কে?